হ্যালো ভিউয়ার্স, আজকে আরেকটি একবারে নতুন ডিজাইনের যে কানের দুলের ডিজাইন, দুয়ানা, চার আনা, তিন আনা এরকম স্বর্ণ দিয়ে এগুলো আপনারা তৈরি করতে পারেন। তো এই ডিজাইনগুলো দেখতে হলে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। সম্পূর্ণ ভিডিওটা না দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না। তো ভিউয়ার্স, আমাদের এখানে কালেকশন রয়েছে দুয়ানা, তিন আনা, চার আনা এরকম স্বর্ণ দিয়ে এগুলো আপনারা তৈরি করতে পারেন। এগুলো তৈরি করতে গেলে আপনারা বলবেন যে এগুলো তৈরি করলে কীরকম স্বর্ণ দিয়ে তৈরি করলে ভালো হবে। তো সেটা আমি বলবো, আপনারা যদি 21 ক্যারেট স্বর্ণ দিয়ে বা 22 ক্যারেট স্বর্ণ দিয়ে এগুলো তৈরি করেন তাহলে আপনাদের ভালো হবে। তো সবসময় রাফ ইউজের জন্য যদি আপনারা এগুলো ব্যবহার করেন তাহলে আপনাদের 21 ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি করলেই ভালো হয়। 21 ক্যারেট স্বর্ণ আপনারা হলমার্ক যেটাকে বলে, মেশিনে যাচাই করে যে স্বর্ণটা দেওয়া হয়, তো সেই রকম মেশিনে যাচাই করে আপনারা ডিজাইনগুলো তৈরি করবেন। তাহলে হবে কি, আপনারা যখন এগুলো ভাঙতে যাবেন, যখন এগুলো ভেঙে আরেকটা জিনিস আপনারা তৈরি করবেন, তখন আপনার ঘাটতিটা কম যাবে। মেশিনে যাচাই করে হলমার্ক যদি আপনারা এগুলো তৈরি করেন, তো ভিউয়ার্স আপনারা হলমার্ক দিয়ে এগুলো তৈরি করবেন। স্বর্ণকারের কাছে যদি আপনি বলেন যে হলমার্ক দিয়ে এগুলো আমরা তৈরি করবেন, তো ভিউয়ার্স আপনাদের যদি আরও কোনো ডিজাইন আপনাদের লাগে, রুলি বলেন, হার বলেন, বা যে কোনো ডিজাইন আপনাদের যদি লাগে, তো আমাদেরকে কমেন্টে আপনি বলবেন যে আপনার এই ডিজাইন নিয়ে আমি একটা ভিডিও আপনাদের বানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম নিত্য নতুন ভিডিও আমি সর্বপ্রথম নিয়ে আসি। তো ভিউয়ার্স ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।